ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নৈহাটিতে পুলিশ যে বেআইনি বাজি মজুদ করেছে, উদ্ধার করেছিল, সেই বেআইনি বাজি কালকে গঙ্গার তীরবর্তী এলাকাতে বিস্ফোরণ ঘটায় নিষ্ক্রিয় করার জন্য। সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল, চুচড়ো শহরের বিভিন্ন আবাসন থেকে দোকান সব কিছুই ভেঙে তছনছ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন 12 mm যে কাঁচ, এত মোটা থিকনেসের কাঁচও কিন্তু ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এর ফলে কিন্তু আতঙ্কিত এলাকাবাসীরা। এই দোকানেরই কর্ণধারের সাথে কথা বলে নেবো, সেই মুহূর্তে কী ঘটনাটা ঘটেছিল। দুপুর 1:45 নাগাদ বিকট আওয়াজ একটা হয়, ওপারে যে বিস্ফোরণটা হয়, তো তারপরেই দেখা যায় যে এই চত্বরে সব মানে কিছু না কিছু, প্রত্যেকটা বাড়ি কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই আমার দোকানও ভেঙে গেছে এরকমভাবে। আর সবচেয়ে বড় কথা, সরকার থেকে বা প্রশাসন থেকে কোনো রকম কোনো সচেতনতা আমাদের দেওয়া হয়নি। এক সপ্তাহ ধরে বিভিন্ন রকমভাবে বম্বিং হয়েই যাচ্ছে, কম বেশি প্রায় আধ ঘন্টা ধরে চলে, কিন্তু এইভাবে যে হবে এটা কি ওনাদের কোনো খবর ছিল না ওনাদের কাছে? কী চাইছেন? এই চাইছি যদি এই কম্পেনসেশন পাওয়া যায়, আর অবশ্যই যেন এই মানে বিস্ফোরণটাকে বন্ধ করা হয়। আতঙ্কে আছে অবশ্যই। হ্যাঁ, শুনতেই পারলেন এলাকাবাসীরা কিন্তু আতঙ্ক, যেভাবে আমার পেছনে দেখতে পাচ্ছেন এরকম কাঁচ ভেঙে গুড়িয়ে পড়ে আছে, তাতে কিন্তু এলাকার প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত। এইরকম ফার্দার যদি এই বিস্ফোরণ আবার ঘটায় তাহলে কিন্তু হয়তো বাড়ি ভেঙে পড়বে, এইটাও আশঙ্কা করছে এলাকাবাসী। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।